মাঝে মাঝে এত অসম্মান করে, কি না বলে বলুন তো, কি না বলে আমার নামে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই কষ্ট পেয়েছেন, খুবই আঘাত পেয়েছেন। যেভাবে তার নামে অপবাদ দেওয়া হচ্ছে, তাকে কিংবা তার পরিবার নিয়ে যেভাবে অভিযোগ করা হচ্ছে, তাতে তিনি বড়ই আঘাত পেয়েছেন। এবং সেই আঘাতের কথা বলতে গিয়ে এদিন তিনি কি বললেন বন্ধুরা আমরা দেখব। আমার একটা জিনিস খারাপ লাগে, সারাক্ষণ আমাকে এত গালাগালি দিচ্ছে, ছেড়ে দিন। আমাদের পরিবার, যে পরিবারটা ছোটোবেলা থেকে মার খেতে খেতে শিখেছি, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, খুব অল্প বয়সে মারা গেছে, তখন আমার 9-10 বছর বয়স। অনেক কষ্ট করে এগিয়েছি আমরা, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো কাছ থেকে এক পয়সা খেয়েছি। আমি মুখ্যমন্ত্রীর কাজ করি, আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, আমি 1 পয়সা এই 11 বছরে 1 পয়সা নিইনি। আমি পার্লামেন্টের 7 টার্মস এমপি, আমি প্রায় 1 লক্ষ টাকার ওপরে পেনশন পাই, দুটো মেলালে প্রায় 2.5-3 লাখ টাকা মান্থলি আমি পেতে পারি, আমি 1 পয়সা নিই না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না, আমি একা মানুষ, আমার কে খাবে? আর যারা ছোট ছিল আজকে বড় হয়েছে, ভাবুন তো একবার, বলবে ওর এত টাকা হলো কি করে? আরে আগে আপনি যখন ছোট ছিলেন, একটা ছোট্ট বাচ্চা, তার বাবা মা তাকে মানুষ করেছে, সে বড় হয়েছে, সে একটা চাকরি করছে, সে একটা বিজনেস করছে অথবা একটা দোকান করছে, তার আবার বিয়ে হয়েছে, তার আবার ছেলে মেয়েরা হয়েছে, তার ছেলে মেয়েরা আবার বড় হয়েছে, তারা আবার চাকরি বাকরি করছে। তার মানে যখন মানুষের ঘরে কিচ্ছু থাকে না, ও একটু ক্যাথা সেলাই করতে করতেও, একটু ঝালমুড়ি তৈরি করতে করতেও তার জীবনটাকে সে তৈরি করে নেয়, জীবনটা উন্নত হয়, জীবনটা অধঃপতন হয় না, ওটা উত্তরণ হয়। 50 বছর আগে আপনি যা ছিলেন আজ তাই আছেন, এটা বুঝতে হবে। যার যার নিজের নিজের বিয়ে হয়ে গেছে, তারা নিজেদের মতো থাকেন, আমার কাছে কেউ কিছু আশা করে না। তার কারণ জানে, দিদি যা পায় সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আমার 125টা বই আছে, ওই যা রয়্যালটি পাই ওর থেকে আমার চলে যায়। কাজেই যারা মাঝে মাঝে এত অসম্মান করে, কি না বলে বলুন তো, কি না বলে আমার নামে, পরিবারের নামে, অভিষেকের নামে, ভাষা সন্ত্রাস চলছে, শব্দ দূষণ চলছে, কুৎসার দুর্যোগ চলছে। নরম মাটি কামড়ানো খুব সহজ, তাই না? আমরা যত মানবিক হচ্ছি তত তোমরা দানবিক হচ্ছ। কিন্তু মনে রেখো, তৃণমূল দুর্বল নয়। যখন তৃণমূলটা তৈরি হয়েছিল, আমাদের বেড়া দিয়ে রাখতে হতো, পাঁচে ছাগল খেয়ে নেয়, পাঁচে গরু খেয়ে নেয়। আজকে সেই দলটা এত বড় হয়েছে, আজকে বটবৃক্ষ হয়ে গেছে, মানুষের মাথার ওপর ছাতা হয়ে গেছে। এই বটবৃক্ষকে খেয়ে নেওয়া অত সহজ নয়। তুমি মাটিকে কামড়াতে পারো, এঁচড়াতে পারো, তুমি লোহাকে পারো, পারো না। তৃণমূল কংগ্রেস লড়াই করতে করতে এই জায়গায় এসছে। কাজেই যারা রোজ গালাগালি দেয়, কুৎসা দেয়, আর ভাষায় কুৎসার জলতরঙ্গ চলে, তাদের আমি বলি, ওরে ঈশ্বর আল্লাহ তোদের ক্ষমা করুক, তোরা ভালো থাক, তোদের ছেলেমেয়েরা ভালো থাকুক, আমাকে যত পারিস গালাগালি দিয়ে যা, কিন্তু বাংলার বদনাম করিস না। বাংলার বদনাম করলে আমার বুকে বাজে, আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়।
বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন আঘাতের কথা বলতে চাইছে, কোন মনের ব্যথার কথা বলতে চাইছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে কারো নাম না নিলেও বেশ বোঝা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা বিরোধী দলের নেতারা যেভাবে মুখ্যমন্ত্রী কিংবা তার পরিবারকে চোর বলে অপবাদ দিচ্ছে, বিভিন্ন দুর্নীতির জেরে পিসি ভাইপো চোর বলছে, এইটা কিন্তু কোনোভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। কোথাও যেন তার বুকে বাজছে, কোথাও যেন তার সেটা বুকে জ্বালা ধরাচ্ছে, এবং সেই দুঃখই সেই কষ্টই তিনি এদিন পঞ্চায়েত ভোটের প্রথম জনসভায় তিনি উগড়ে দিয়েছেন। আর উগড়ে দিতে গিয়ে কিন্তু ঘুরে ফিরে সেই একটা কথাই বলেছেন যে তিনি একটা পয়সাও নেন না, একটা পয়সাও তার লাগে না, তার অনেক টাকা রোজগার। মুখ্যমন্ত্রীর বেতন পান, সাতবারের এমপি তার পেনশন পান, সেই সঙ্গে 125খানা বই লিখেছেন সেগুলোর রয়্যালিটি পান, সব মিলিয়ে নানা করে 2-3 লাখ টাকা পান। তো এই 2-3 লাখ টাকাও তার লাগে না, তিনি নেন না, সেগুলো সব তিনি নিজের পরিবারকে দিয়ে দেন, তার কোনো টাকা লাগে না। সুতরাং তার নামে যেসব অপবাদ দেওয়া হচ্ছে, এই যে কোটি কোটি টাকা চুরির অভিযোগ, দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, সেই সবে তিনি খুবই ব্যথা পাচ্ছেন, সেসবে তিনি খুবই কষ্ট পাচ্ছেন। কেননা তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তার পরিবার কিন্তু অনেক মার খেতে খেতে উঠেছে, লড়াই করতে করতে নয়, মার খেতে খেতে উঠেছে। এবং এই যে এত টাকা, এই আসল জায়গাটা কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে এত টাকা, হ্যাঁ তিনি এদিন তার কথাতে হয়তো বোঝাতে চেয়েছেন যে কিছু টাকা হয়েছে, না হলে তিনি এই কথাটা বলতেন না, যে এই যে এত টাকা, তো এই যে এত টাকা তার পরিবারের, সেটার জবাবে কিন্তু তিনি একটা ফর্মুলার কথা বলেছেন। আর সেই ফর্মুলাটা হচ্ছে যে কাঁথা সেলাই করতে করতে, ঝালমুড়ি বানাতে বানাতে, এবং পরিবারের ছেলেরা যখন বড় হয়েছে, চাকরি বাকরি করেছে, তারা বিয়ে করেছে, তাদের আবার ছেলে হয়েছে, তারা আবার বড় হয়েছে, তারা আবার চাকরি করেছে, এই করে করেই এত টাকা তার পরিবারের লোকেদের হয়েছে। এই কথাটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে এত টাকার কথা বলা হচ্ছে কালীঘাটের পরিবারের, তার জবাবে কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাখ্যাটা দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাখ্যার পর অনেকেই যেটা প্রশ্ন তুলছেন বন্ধুরা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো বলছেন যে তার কিসের দরকার, তার তো আগে পেছনে কেউ নেই, কিন্তু ঘুরে ফিরে সেই প্রশ্নটাতে এসে আটকে যাচ্ছে যে তার তো ভাইপো বলে একজন রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তিনি ভবিষ্যতে তৃণমূলের প্রধান হিসেবে দেখতে চাইছেন, আর ভাইপোর পাশাপাশি তৃণমূল বলে তো একটা দলও রয়েছে, আর সেই দল কিন্তু এই মুহূর্তে সারা ভারতে যেসব রাজনৈতিক দল রয়েছে, সেই সব রাজনৈতিক দলকে সম্পদে, টাকার দিক দিয়ে, ব্যাংক ব্যালেন্সের দিক দিয়ে কিন্তু টেক্কা দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেটা দাবি করেন যে তৃণমূলের নাকি প্রতি বছরে না করে 300 কোটি টাকা করে জমছে। তো এই যে তৃণমূলের 300 কোটি টাকা করে জমছে, সেটা আসছে কোত্থেকে, এই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে অনেকে তুলছেন। পাশাপাশি এই প্রশ্নটাও তুলছেন যে তার পরিবার 50 বছরে ছেলের ছেলেরা চাকরি করে, বিয়ে করে, বউ বাচ্চা করে এগিয়ে গেল, কাঁথা সেলাই থেকে ঝালমুড়ি বানিয়ে সেই পরিবার কোটিপতি হয়ে গেল। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা ছাড়া বাংলার আর কোন মানুষের পরিবার এইভাবে কাঁথা সেলাই করতে করতে, ঝালমুড়ি বিক্রি করতে করতে কোটিপতি কিংবা নিদেন পক্ষে লাখপতি হয়ে গেছে? এই প্রশ্নের জবাবটা কি মুখ্যমন্ত্রী দেবেন? এমনই কিন্তু নানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।